আজ দশহরা। হিন্দু দিনপঞ্জি অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে হয় দশহরা। আজ পতিত পাবনী শান্তিদায়িনী গঙ্গার মর্ত্যে আগমনের দিন। স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকে প্রবাহিত হয় গঙ্গা, তাই তার অপর নাম ত্রিলোক পথগামিনী। আবার জীবিত মৃত সব জীবেরই যাত্রাপথে অবস্থিত বলে তার আরেক নাম তীর্থ। জন্ম জন্মান্তর থেকে হিন্দু ধর্মের এই বিশ্বাস যে গঙ্গায় একটা ডুব দিলেই দশ জন্মের পাপ থেকে মুক্তি। দশহরা অর্থাৎ দশ জন্মের দোষ বা বিষ হরণ, আর এই দোষ বা বিষ হরণ হয় গঙ্গা স্নান করলে। দশটি ফল, দশটি ফুল, দশটি প্রদীপ হলো এর উপাচার। কিন্তু রাঢ়ীর জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া জেলায় আজ মনসা পুজো হয় ধুমধাম করে। কেন? বহুদিন আগে থেকে এই প্রথা চলে আসছে। গঙ্গা যেমন সর্বপাহরি বিশ্বহরি, মনসাও তেমন বিশ্বহরি। এছাড়াও মনসা হলেন গঙ্গার কন্যা। এটি বাঁকুড়া জেলায় মূলত কৃষি পর্বের সূচনা উৎসব বলা যেতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কালবৈশাখীর বৃষ্টিতে শুরু হয় আউশ ধানের চাষ। আমন ধানের বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে রোহিণী পরবে। চাষিদের মাঠে ঘাটে থাকতে হবে সারাদিন। কোথায় কে ফণা তুলে দাঁড়াবেন বা নীরব ঘাতক হবেন জানা নেই। তাই মা মনসাকে সন্তুষ্ট করে তার সাঙ্গপাঙ্গুরা যাতে চাষের কাজে ব্যাঘাত না সৃষ্টি করেন, অকারণ প্রাণহানি যাতে না হয়, তারই অর্চনা দশহরা। আজ থেকেই শুরু হয় মনসা পুজোর কাল। এরপর আসছে নাগ পঞ্চমী। ভাদ্র মাসের পঞ্চমী পর্যন্ত মনসা পুজোর বিধি আছে। আজকের দিনে কেলে করা নামে অল্প ফল অল্প দুধের সঙ্গে মিশিয়ে চিবলে সারা বছর সাপের কামড়ে মরার ভয় থাকে না। আজ বৃষ্টি হলে নাকি সাপের বিষ ধুয়ে যায়, এমনই বিশ্বাস। বাঁকুড়া জেলার প্রায় সব জায়গায় মনসা পুজো হলেও ইন্দাস, জয়পুর, কতুলপুর, পাত্রসায়ের, সিমলাপাল ও বিষ্ণুপুর থানায় মনসার আধিপত্য বেশি। ইন্দাসের দশহরা পুজোর চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন। কি দিকে দশহরা পালিত হচ্ছে, এই দশহরা অর্থ কি? মা মনসা এই দিন বিশেষ পূজার অনুষ্ঠান। এই দশহরা হচ্ছে আজকের দিনটি বাঙালি, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কি বলবো, একটি উৎসব, একটা বিরাট বড় উৎসব। এই উৎসব আমরা পালন করি ভয়ে হোক শ্রদ্ধায় হোক, আগেকার মানুষ এটা পালন করে এসেছে বরাবর। এখন আমরা শ্রদ্ধার সঙ্গে এই চারখানা গ্রামের লোক, বড় গোবিন্দপুর, ঠাকুরণী, পুষ্করণী, শিমুলিয়া, দশলবাটি, এই চারখানা গ্রাম আমরা একসাথে এই ঠাকুরণী পুষ্করণীর এখানে মনসা তোড়াতে আমাদের এই পুজোটা করা হয় সবাই মিলে। এখানে এখানে মানসিক দেওয়া আছে, মানসিক ওই ছাগল বলি করা হয়। এখানে যে সেবায়েত যা আছেন তারা 11 জন সেবায়েত আছেন, তাছাড়াও আমরা সবাই এসে এখানে উপস্থিত হই, যাতে করে এইটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। সেই জন্যে আমরা এখানে আসি বা এই পুজোর অনুষ্ঠানে আমরা থাকি। এখানে সমস্ত গ্রামের লোকেরা এসে উপস্থিত হয় এবং আনন্দে এই উৎসব আমরা পালন করি। কতদিন ধরে হয়ে আসছে এখানে উৎসব? এটা আমি, আমার আজকে বয়স 67 বছর। আমি ছোটোবেলা থেকেই দেখছি যে এই পুজো এখানে চারখানা গ্রামের একসাথেই, এই গ্রামের লোকেরা একসাথেই পুজো করে আসছে। হ্যাঁ, আমার বাপ ঠাকুর দাদাকেও দেখেছি যে এখানেই চারখানা গ্রামের এইখানেই পুজো হয়। বাবাও এই পুজোতে, আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, তিনিও এই পুজোতে অংশগ্রহণ করতেন এবং থাকতেন। কেমন লোক হয় এখানে? এখানে লোক মোটামুটি আপনার চারখানা গ্রামের লোক এসে উপস্থিত, তাছাড়া পাশাপাশি গ্রাম থেকেও লোক এসে এখানে উপস্থিত হয়। মোটামুটি 1,500-2,000 লোক এসে এখানে উপস্থিত হয় এবং সানন্দে এই উৎসবটি পালন করে। আমার নাম অসীম কুমার মহন্ত। আমার বাড়ি বড় গোবিন্দপুর গ্রামে। আমি প্রাক্তন প্রধান শিক্ষক, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম।